আবারও প্রবাস লাইভ যাব জাপানে। দেশটি বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায়, এ ব্যাপারে বিস্তারিত জানাতে টোকিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত। জানতে চাই জাপানে কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় জাপান, এবং সেই ক্ষেত্রে যারা জাপানে যেতে চান তাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে কোন কোন বিষয়ে দক্ষ হওয়া দরকার বলে মনে করছেন ফখরুল ইসলাম? জি, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। লাইভ অবশ্যই ধন্যবাদ দিয়ে আমি আমি এই জিনিসটা, তারা জাপানে চাচ্ছেন তোমাদের যে নিয়ে এবং অনেক অনেক চ্যানেল গুলোতে আমরা বাংলাদেশ যারা দর্শন আছেন তারা জাপানে আসতে অনেক 3 লাখ 60 হাজার টাকা 45 হাজার বলে আসলে যে 60 হাজার এবং 45 হাজার গুলো বলা হচ্ছে সেই সংখ্যা আপনার জাপানে বাংলাদেশ থেকে আনা হবে, সেই সংখ্যা সারা 9টা দেশ থেকে আনা হবে। যেই প্রথমটা তাদের করা হয়েছে প্রথমত ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ এর পরে তার যেই স্কিল সে চতুর্থ ক্যাটাগরিতে আসতে পারবে। প্রথমত তারপর আরো অনেকগুলো ক্যাটাগরি আছে যেটাতে তারপর সেটি পাস করতে হবে। পাস করে আসার পর তারা টিকে থাকে জাপানে। তো মূলত হলো জাপান সরকার যখন জাপান তাদেরকে ঐতম ভাবে দিয়ে এবং কর্মীদেরকে ঐতম ভাবে তারা করে, তার জন্য বাংলাদেশকে তারা রেডি করা কিন্তু এখন আমি বলবো যে এখন এবং এই কন্ট্রাক্ট পেপার সাইন করার পরে যে পরিবেশ তৈরি করা জাপান সরকার এখনো শুরু করে নাই, যখন তাদের লোক থাকবে সেই প্রসেসিং টা তখন শুরু করবে। তারা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে অনেকে, অনেকে আমি দেখতে পাচ্ছি অ্যাড দিয়ে থাকেন বা প্রোটোকলের মতো জায়গা, তো তারা অ্যাড দিয়ে থাকেন আমি কর্মী নিয়ে যাচ্ছি এখন কাজ শুরু হয়েছে আপনার স্থায়ী বস পাসের জন্য আমরা ব্যবস্থা করে দিব, মিথ্যাগত বলে অবহিত করব। সরাসরি জাপানে কেউ স্থায়ী বস পাসের ভিসা দিয়ে আনতে পারবে না, জাপানে এমন কোন নিয়ম যে স্থায়ী বস পাসের জন্য ভিসা দিয়ে আনতে পারবে। আমি আরো জানাচ্ছি দর্শকদের তারা আসবেন ট্রেনিং বিষয়ে, তাদের 3 বছর থাকার পরে আবার তারা যেতে হবে বাংলাদেশের আসার অবশ্যই ভাষা শিখতে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ গিয়ে যে কোচিং সেন্টার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে আপনার চল সেই কোচিং হবে এবং যে কোচিং করে থাকে সেন্টারে গিয়ে তারা ভর্তি হতে যখন এক শুরু হয় না অবশ্য যখন বাংলাদেশের জন্য ডাক তখন ফখরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাপান দক্ষ শ্রমিক নিতে চায় বাংলাদেশ থেকে, ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম।